জুলাই থেকে S-400 ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠাবে রাশিয়া। তুরস্কের জুলাই থেকে S-400 ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করা শুরু হবে। মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করেই রাশিয়ার এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম দেওয়া শুরু হবে, এমনটাই রাশিয়ার তরফে জানানো হয়েছে। রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরেন এক্সপোর্টের প্রধান আলেকজান্ডার মিখায়েভ এমনটাই জানিয়েছেন। রাশিয়ার এক সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এর মধ্যে S-400 সরবরাহ করা নিয়ে সব বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার কাছ থেকে S-400 নিলে আঙ্কারাকে F-35 স্টেল যুদ্ধবিমান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সংক্রান্ত সব তৎপরতা বন্ধ করে দেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা। কিন্তু এখনও পর্যন্ত মার্কিন হুঁশিয়ারিকে আমলেই দেয়নি তুর্কি সরকার। শুধু তাই নয়, S-400 কেনার প্রক্রিয়া থেকে পিছু হটেও আসেনি সে দেশের সরকার। তুরস্ক আঙ্কারা টানপোড়েন যখন তুঙ্গে, তখন S-400 সরবরাহ শুরুর সময় ঘোষণা করল রাশিয়া। ফলে এ বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।